ميس السلام عليكم. وعليكم السلام. السلام عليكم ميس. وعليكم السلام. ميس السلام عليكم. وعليكم السلام. ميس السلام عليكم. وعليكم السلام. ميس السلام عليكم. وعليكم السلام. আপনি কেমন আছেন মিস? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? দেখো আমাদের নিধি প্রতিদিন স্কুল ইউনিফর্ম পরে ক্লাস করে, অপরদিকে আরিফা প্রতিদিন স্কুল ইউনিফর্ম পরে ক্লাস করে, দেখতে কত ভালো লাগে। বাকিরাও কিন্তু এরকম করা উচিত বাকিদের। মেয়েরা তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার নোটিশ পেয়েছ না? অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিতে বলেছে সেই নোটিশটা পেয়েছো না তোমরা? এবং সেখানে বলা হয়েছে ক্লাসে উপস্থিতির জন্য নম্বর প্রদান করা হবে, এটা জানো তো তোমরা? আমরা জানি, তোমরা জানো। তাহলে তোমাদের ক্লাস সিক্স এ হচ্ছে উপরে স্টুডেন্ট, অর্থাৎ 100 জনের চেয়ে বেশি স্টুডেন্ট আছে, সেই ক্ষেত্রে আলাদা করে 40-50 জন তোমরা জয়েন হও ক্লাস। 50 জনে যায় না, 40-35 এরকম থাকে। স্কুলে কি আলাদা ভাবে সিলেবাস দেওয়া হবে? স্কুলে কে জিজ্ঞেস করছে এটা? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আলাদা ভাবে সিলেবাস দেওয়া হবে না, তোমাকে সিলেবাস স্কুল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। ওয়েবসাইটে একদম নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ক্লাসের সিলেবাস আছে, সেখান থেকে নিয়ে নিতে হবে তোমাকে। আচ্ছা গত ক্লাসে তোমরা রচনার কথা জিজ্ঞেস করেছিলা, কি কি রচনা আছে আমাদের অর্ধবার্ষিকের জন্য? অর্ধবার্ষিকের জন্য আমাদের রচনা হচ্ছে আমাদের বিদ্যালয় আছে, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর আমার প্রিয় খেলা বর্ষাকাল, আমার দেখা একটি নদী, আর হচ্ছে সত্যবাদিতা। এর থেকে আমরা তিনটা রচনা করেছি আর তিনটা রচনা আমাদের পড়া বাকি আছে। রচনার নামগুলো একটু বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো বাবা। আচ্ছা সবাই আচ্ছা, আমাদের রচনা গুলো প্রথমে আছে আমাদের বিদ্যালয়,
সবাই অনেক কথা বলছে। প্রথমে আছে আমাদের বিদ্যালয়, তারপর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে হচ্ছে আমার সত্যবাদিতা বর্ষাকাল, আর হচ্ছে পড়া শুরু করবো আমরা। তো তোমরা যারা অংশগ্রহণ করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই নাম রোলটা অবশ্যই অন্য কোনো কিছু না, কেউ তারপর এমএক্স অনেক কিছু দাও, এগুলো দিলে আমরা নাম রোল বুঝবো না, হ্যাঁ, যে মেয়ের রোল কত। সবাই অবশ্যই তোমাদের নিজস্ব নাম এবং রোল নাম্বারটা দিয়ে দিবা, আর নতুন যারা আছো তারা আইডি নাম্বারটা দিয়ে দিবা। মিস চ্যাট বক্সে দিব? হ্যাঁ বাবা। ওকে মিস, সুদা হয়ে বসো। আচ্ছা ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত সোমবার সকাল 10টার জুম ক্লাসে ষষ্ঠ শ্রেণী সবাইকে জানাচ্ছি সুস্বাগত। মিস আপনি এই অপশনটা ডিলিট করে দেন। আচ্ছা আমার আজকের পাঠ শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা দ্বিতীয় পত্র নির্মিতি অংশ, পাঠ শিরোনাম অনুচ্ছেদ রচনা পর্ব 2। অর্থাৎ এর আগে আমরা অনুচ্ছেদের উপর আরেকটি ক্লাস নিয়েছি, সেটি ছিল আমাদের পর্ব 1, এবং আজকে আমরা অনুচ্ছেদের উপর আরেকটি ক্লাস নিব, এটি হচ্ছে আমাদের পর্ব 2। তো গত ক্লাসে আমরা প্রবন্ধ রচনা করেছিলাম। ম্যাম ক্লাসে একজন আননোন ঢুকেছে, আপনি ওকে বের করে দেন, ওর নাম আয়েশা আলম রাইফা। ও আননোন না, নতুন মেয়ে আয়েশা আলম রাইফা আমাদের ক্লাসের নয়, ক্লাস 6 এর নতুন মেয়ে। মিস ও কিভাবে ঢুকেছে ও তো আমি বল। আয়েশা আলম রাইফা, কে বলছো? সঞ্জিতা। মিস ও, মিস ও তো আমার বোন, ও তো ক্লাস করছে। কার বোন? মিস আমার বোন ফাতেমা আলম রাইসা। তুমি কি দুই বোন 6 এ পড়ো? না মিস, ও আর কি ও স্কুলের ক্লাসটা করতেছে, ওর নাম তো দেওয়ার কথা না। এটা আয়েশা, আয়েশা আলম রাইকা। আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের গত ক্লাসে বাড়ির কাজ ছিল প্রবন্ধ রচনা সত্যবাদিতা, তো প্রবন্ধ রচনাতে বাড়ির কাজ করতে বলেছিলাম, সবাই কি করেছো? আচ্ছা খাতাটা দেখাবো, আমাকে ক্যামেরা অফ করো সবাই, আগে খাতা দেখাবো, তারপর আমি রচনা পড়া আজকে মুখে ধরবো। দেখি কিভাবে সাজিয়েছো, আমি যে পয়েন্ট গুলো দিয়ে দিয়েছিলাম পয়েন্টের আলোকে আমি এই প্রভু সত্যবাদিতা রচনাটা লিখতে বলেছিলাম। সঞ্জিতা দেখাও, সঞ্জিতা ক্যামেরা অন করো, খাতা দেখাও। আমি তো করিনি, আমি অনেক অসুস্থ। তুমি তো প্রতিদিন এই কথা বললে হবে,
আমি কোন পড়াই পড়তে পারছি না, আমি অনেক অসুস্থ ম্যাম। পাশ করলে তো পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে হবে? তারপর রাফিয়া দেখাও, রাফিয়া তাসনিম খাতা দেখাও, রাফিয়া তাসনিম কে বলছি খাতা দেখাও। হ্যাঁ ঈশামণিটা অনেক সুন্দর হয়েছে, রাফিয়া তাসনিম খাতা দেখাও। ফাতেমা আলম খাতা দেখাও। সরি আমার গিয়েছিল আমাদের বাসে, তার জন্য ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। গত ক্লাসে সত্যবাদিতা রচনা বাড়ির কাছ দিয়েছিলাম এবং আমি পয়েন্ট দিয়ে দিয়েছিলাম, বলেছি সেই পয়েন্টের আকারে আকারে রচনাটা সাজাতে এবং সেইভাবে লিখতে বলেছিলাম। লিখেছ? একটা কোশ্চেন ছিল। আর কোশ্চেন ছিল মিস আমার সামিন? আচ্ছা বলো কে জান্নাতুল? জি মিস। হ্যাঁ বলো। আচ্ছা মিস কিছু মনে করবেন না, একটা কথা বলতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়িয়েছি, বর্ষাকাল আর সত্যবাদিতা। বর্ষাকাল আর সত্যবাদিতা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ম্যাম আপনি কি পয়েন্ট আলাদা আলাদা ভাবে করে দিয়েছেন নাকি মানে বইতে যেগুলো আছে সেগুলোই পড়বো? বইয়ে যেটা আছে সেইটাই, কিন্তু বইয়ে পয়েন্ট দেওয়া নাই, আমি পয়েন্ট দিয়ে দিয়েছি এবং বলেছি পয়েন্ট আকারে কোন পয়েন্টটা কতটুকু হবে সেটাও দেখিয়ে দিয়েছি। আর মিস অনুচ্ছেদ কয়টা দিয়েছেন? দুইটা অনুচ্ছেদ, দুইটা দিয়েছি। ছবি আকার ফেরিওয়ালা তাই না মিস? হ্যাঁ। আচ্ছা ওকে ম্যাম, আমি আপনি কি ওই রচনার ভিডিওটা কি ইউটিউবে ছেড়ে দিয়েছেন? তাহলে আমি নেক্সট ক্লাস তো পড়ি নাই, দেখে নি গত ক্লাসে দিয়ে দিই। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ওয়েলকাম। হ্যাঁ দেখো নিধি খাতা দেখো মা, দ্রুত করো নিধি, রচনা লিখেছো না, খাতা দেখো। গত ক্লাসে ছিলাম না, গত ক্লাসে ছিলাম না, গত ক্লাসটা তো ইউটিউবে ছিল, এটা বললে হবে? বলো এখন সরকারি নির্দেশ, কি করবো আমরা বলো, আর দেশের যে পরিস্থিতি। আচ্ছা এরপর খাতা দেখাও আফরিন, আফরিন খাতা দেখাও, তাসনিমা আফরিন খাতা দেখাও, তোমা রূপা খাতা দেখাও। কোথায়? একজনের খাতা আমি মাত্র পেয়েছি, এত সুন্দর করে আমি রচনাটা দিয়ে দিয়েছি তোমাদের, পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি, একদম প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে আমি স্লাইড তৈরি করে দেখিয়ে দিয়েছি যে এইভাবে করে তোমরা রচনাটা লিখবা। একজন মাত্র আমাকে খাতা দেখালো, ঈশামণি, আর বাকিদের কোথায়? মিস আমি খাতা দেখাচ্ছি। আচ্ছা দেখাও দেখি এটাকে, সামিয়া জাহান, সামিয়া জাহান খাতা দেখাও, আশা খাতা দেখাও,
দিশা আশা করেছো বাড়ির কাজ করেছো মিস আমারটা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে প্রাপ্তি সাহা দেখতে পাচ্ছে মা দিশা কার সাথে কথা বলছে সোজা হয়ে বসো খাতা দেখাও মিস আমি তো নতুন তাসফিয়া দেখতে পাচ্ছি আশফিয়া মা তুমি ক্যামেরার বেশি কাছে নিয়ে আসছো মা খাতাটা আর একটু দূরে নিলে স্পষ্ট আর ভালো দেখা যাবে আচ্ছা ঠিক আছে যে যেমন করে আমি পয়েন্ট করে দিয়ে দিয়েছি ওইভাবে লিখলে তোমাদেরই সুবিধা হবে পড়ার জন্য হ্যাঁ সামিয়া জাহান কি নতুন আজকে প্রথম ক্লাস করছো আচ্ছা জারানটা দেখতে পাচ্ছি জারাকে ধন্যবাদ আয়েশাটাও দেখতে পাচ্ছি ম্যাম এই বছর কি আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হবে হ্যাঁ ইনশাআল্লাহ হবে বাকিরা খাতা কোথায় খাতা দেখাও মিস আমি নতুন এর জন্য করতে পারিনি আচ্ছা ঠিক আছে তুমি ইউটিউব থেকে ক্লাসটা নিয়ে নিবা নিয়ে দেখবা ওখানে সুন্দর করে পয়েন্ট আকারে আমি রচনা দিয়ে দিয়েছি ঠিক ওইভাবে খাতায় তুলে ফেলবা তুলে তারপরে শিখবে রচনাটা আচ্ছা মিস আপনি আমার খাতা দেখতে পাচ্ছেন কে নাম বলো মা নাম না বললে দেখতে পাবো না তাবাসসুম জাহান তাসিন তাবাসসুম জাহান না তাবাসসুমের খাতা এখনো দেখিনি তাবাসসুম আক্তার নাকি একবার থেকে নামগুলো লিখে দিব হ্যাঁ হ্যাঁ মিস শুধু আমি তাবাসসুম লিখেছি শুধু তাবাসসুম লিখেছো তাবাসসুম কি পেলাম না তো এখনো ক্যামেরা অন করে রেখেছো মা তাবাসসুম ইয়েস মিস হ্যাঁ পেয়েছি তাবাসসুমকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছি ঠিক আছে এরকম করে সুন্দর করে লিখে ফেললে তোমাদেরই শিখতে সুবিধা হবে হ্যাঁ তো যারা লিখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা শিখো নাই বা লিখো নাই তাদের জন্য আমার বলা থাকবে যে অবশ্যই তারা রচনাটা লিখবে এবং শিখে ফেলবে আগে লিখতে হবে হ্যাঁ যেহেতু বইয়ে পয়েন্ট দেওয়া নাই আমি পয়েন্ট দিয়ে দিয়েছি তাহলে পয়েন্ট আকারে লিখবে তারপর শিখবে রচনাটা আচ্ছা ঠিক আছে তো আমরা গত ক্লাসে সত্যবাদিতা রচনা করেছি এবং এই সত্যবাদিতা রচনার আলোকে আমাদের প্রশ্ন পয়েন্ট গুলো ছিল প্রথমে ছিল ভূমিকা তারপর ছিল সত্যবাদিতার সুফল তিন নম্বরে ছিল মিথ্যাচারিতার কুফল চার ছিল ব্যক্তি জীবনে সত্যবাদিতা বা সততার প্রভাব পাঁচ নম্বরে ছিল সত্যবাদিতা অনুশীলন এবং ছয়ে ছিল উপসংহার তাহলে প্রথমে ভূমিকাটা কে বলবে বলো তো একজন বলো তাবাসসুম বলো ভূমিকা বলো দ্রুত বলতে হবে বলো মিস আমি হ্যাঁ তাবাসসুম বলো ভূমিকাটা বলো সত্যবাদিতা একটি মহৎ গুণ একজন সত্যবাদী মানুষ কখনো মিথ্যা বলে না চরম বিপদেও তিনি সত্যকে আঁকড়ে ধরে থাকেন সত্যবাদী সমাজে ও রাষ্ট্রে আদর্শ মানুষ হিসেবে বিবেচিত হন তাকে সবাই সম্মান করেন মিস তারপর আমি বলি ঠিক আছে হ্যাঁ সত্যবাদিতার সুফল বলি বলো সত্য কথা বলার গুণকে সত্যবাদিতা বলে সত্যবাদিতা মানুষের চরিত্র অলংকার স্বরূপ সত্য কথা বলতে পারলে মানুষের মধ্যে অন্যান্য গুণ এমনি চলে আসে সত্য কথা বলে হয়তো সাময়িক সমস্যার সৃষ্টি হতে পারে কিন্তু এর পরিণাম সবসময় ভালোই হয় সত্যবাদী মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না তিনি খুবই বিশ্বাসী ও নির্ভরযোগ্য হন সবাই তাকে ভালোবাসে ও বিশ্বাস করে একজন মিথ্যাবাদী ও সত্যবাদীকে পছন্দ করে স্ক্রিনে কি দাগাদাগি করছে মিস হয়েছে মিস মিস আপনি স্ক্রিনে ওটা ডিলিট করে দেন মিস
মিস আমি আপনাকে কিছু বলতে চাই। মিস এই পরের প্যারাটা আমি বলি। মিস আমাদের ক্লাস আননোন নামে তো মনে হয় তোর ঢুকেনি, তারপর দাগা দেখে কে করলো? মিস আপনি মিউট হয়ে গেছেন। আচ্ছা বলো, সে বারবার খালি নাম চেঞ্জ করছে সেটাই তো। এই তিন নাম্বারটা বলো, মিথ্যাচারিতার কুফল। আমি বলি আয়েশা সিদ্দিক। বলো আয়েশা বলো। মিথ্যাবাদীকে কেউ কখনো পছন্দ করে না, সে সমাজের সবার কাছে হেয় হয়, কেউ তাকে সম্মান করে না। প্রবাদ আছে, মিথ্যাবাদীর সবচেয়ে বড় শাস্তি হলো সবাই তাকে অবিশ্বাস করে তা নয়, বরং সে কাউকে বিশ্বাস করতে পারে না। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা চলে যাব 4 নম্বরে। ব্যক্তি জীবনে সত্যবাদিতা বা সততার প্রভাব, এই পয়েন্টটা আরিফা বলো। আরিফা কি শিখেছো? মিউট করা। ম্যাম আমি বলি। হ্যাঁ বলো আরিফা। নো মিস আমি ঈশামণি। আচ্ছা বলো মা। ব্যক্তি জীবনে সত্যবাদিতা বা সততার প্রভাব, ইতিহাসে যারা স্মরণীয় হয়ে আছেন তাদের সবাই ছিলেন সত্যবাদী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদিতার আদর্শ স্বরূপ, তাকে সবাই আলামিন বা বিশ্বাসী বলে ডাকতো। তারা তার শত্রুরাও তাকে বিশ্বাস করত, তার কাছে তাদের সম্পত্তি গচ্ছিত করে রাখত। মহাত্মা গান্ধী একদিন তার বাবার পকেট থেকে টাকা চুরি করেন, কিন্তু তিনি তার অনুশোচনায় বিদ্ধ হয়ে বাবাকে তার চুরির কথা বলে দেন। এতে তার বাবা তার উপর খুবই রাগ করেন, কিন্তু গান্ধী তাতেও সত্যের পথ থেকে সরে আসেনি। তিনি সারা জীবন যা সত্য বলে জানেন তাই পালন করেছেন, কখনোই মিথ্যার কাছে মাথা নত করেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সত্যের পথেই থেকেছেন, মিথ্যার সাথে কখনোই আপোষ করেনি। মিথ্যার সাথে কখনই আপোষ করে সত্যের পথ ত্যাগের জন্য তাকে অনেক লোভ লালসা ভয় দেখানো হয়েছিল, কিন্তু তিনি কখনই সত্যের পথ থেকে পিছপা হননি। ঠিক আছে ঈশামণিকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা চলে যাব 5 নম্বর পয়েন্ট। 5 নম্বরে আমাদের রয়েছে সত্যবাদিতা অনুশীলন, বলতে কে বলবেন? মিস এম প্রাপ্তি বলি। আচ্ছা বলো মা। প্রাপ্তি বলো। সত্যবাদিতা অনুশীলন, অল্প বয়স থেকে সত্যবাদিতা চর্চা করতে হয়। কোনো ভুল বা দোষ করলে তা স্বীকার করার মনোবল আমাদের অর্জন করতে হয় এবং পরবর্তীতে আর তা না করার চেষ্টা করতে হয়। কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না মা, তোমাকে দেখা যাচ্ছে না আমার ক্যামেরাটা। এবার দেখা যাচ্ছে না মা, আরেকটু নিচে নামাও। ম্যাম এবার দেখা যাচ্ছে না তোমাকে। আচ্ছা বলো, তোমার ক্যামেরা অন আছে কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না, বলো। ম্যাম মানে ক্যামেরায় না ভালোভাবে বোঝা যায় না। না বোঝা যাচ্ছে কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা বলো, তুমি বলো সত্যবাদিতা অনুশীলন এই পয়েন্টটা বলো। আমাদের মনে রাখতে হবে যে সত্যবাদিতার জয় সুনিশ্চিত, মিথ্যা কথা বলে অন্যায় সুবিধা পাওয়ার চেয়ে সত্য কথা বলে কষ্ট স্বীকার করা অনেক ভালো। সত্যবাদিতা শেখার প্রথম পাঠশালা হলো পরিবার। পরিবারে অভিভাবকদের খেয়াল রাখতে হবে শিশুরা যাতে কখনো মিথ্যা কথা বলা না শেখে, তাদের সামনে সত্যবাদিতার আদর্শ স্থাপন করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রাপ্তিকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা চলে যাব উপসংহারে। উপসংহারটা কে বলবে? আরিফা আফরিন বলো তো মা উপসংহার। সত্যবাদিতা মানুষের চরিত্রকে সুন্দর করে, আমাদের সবাইকে সত্যবাদিতার চর্চা করতে হবে। আমরা মনে রাখবো সত্যের জয় হবে, মিথ্যা বললে
সাময়িক সুবিধা হয়তো পাওয়া যেতে পারে, তার পরিণতি হয় অনেক ভয়ঙ্কর। এজন্য সত্যবাদী পৃথিবীতে অনেক সবচেয়ে অমূল্য সম্পদ। আচ্ছা ঠিক আছে, আরিফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এরপর আমরা আজকের পড়ায় চলে যাব। আমরা বলেছি যে আজকের পাঠ হচ্ছে আমাদের অনুচ্ছেদ রচনা। আমাদের অর্ধবার্ষিক সিলেবাসে তিনটি অনুচ্ছেদ রচনা রয়েছে, তা আমরা দুইটি গত ক্লাসে পড়েছি, আজকে আমরা বাকি অনুচ্ছেদ শেষ করব। আচ্ছা দেখো, শিক্ষণফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে অনুচ্ছেদ সম্পর্কে ধারণা লাভ করবে, অনুচ্ছেদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য জানতে পারবে, অনুচ্ছেদের প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করবে, অনুচ্ছেদ রচনায় অনুসরণীয় বিষয়গুলো জানতে পারবে, এবং শেষেরটা কি আছে বলো তো মা? প্রাপ্তি বলো, শিক্ষণফল শেষে, শিক্ষণফল একেবারে শেষে কি আছে বলো তো? জানার জন্য আমি তোমাদের এই বিষয়গুলো দিয়েছি। হ্যাঁ, যে অনুচ্ছেদ কি, অনুচ্ছেদের সংজ্ঞা কি, কত প্রকার হতে পারে অনুচ্ছেদ, প্রবন্ধের বেলায় যেমন জেনেছো ঠিক অনুচ্ছেদ রচনার বেলায়ও তোমাদের এগুলো জানা দরকার। শুধু অনুচ্ছেদ শিখলেই হবে, আর এগুলো শুধু একটু জানার জন্য, জানবে তোমরা। আচ্ছা দেখো, তাহলে আমরা জেনেছি যে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে অনুচ্ছেদ। তো মননশীল রচনার একটি সংক্ষিপ্ত রূপই হচ্ছে অনুচ্ছেদ। অল্প কথায় অনুচ্ছেদ তৈরি হয় বলে এটি একটি উৎকৃষ্ট শিল্পকর্ম। সমকালীন চলমান জ্ঞান বিজ্ঞান, সাহিত্য সংস্কৃতি, শিক্ষা ও সমস্যা প্রভৃতি বিচিত্র বিষয়কে লেখকের চিন্তাশীলতা ও সৃজনশীলতা দিয়ে সার্থক রূপে প্রকাশ করা হয় এই অনুচ্ছেদ রচনা। আচ্ছা এরপর দেখো অনুচ্ছেদের সংজ্ঞা কি বলেছে। অনুচ্ছেদের সংজ্ঞা, যে একটি ভাব বা বিষয়কে বর্ণনা করে লেখার উদ্দেশ্যে পরস্পর সম্পর্কিত বাক্য সমষ্টিকে অনুচ্ছেদ বলা হয়। অর্থাৎ আমরা যেটা বলি যে ইংরেজি প্যারাগ্রাফ শব্দের বাংলা পরিভাষা হচ্ছে অনুচ্ছেদ। প্যারাগ্রাফ এবং অনুচ্ছেদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, অর্থাৎ ইংরেজিতে তোমরা যেমন প্যারাগ্রাফ পড়ে থাকো ঠিক তেমনি বাংলা হচ্ছে অনুচ্ছেদ। তাহলে আমরা জানলাম যে একটি ভাব বা বিষয়কে বর্ণনা করে লেখার উদ্দেশ্যে পরস্পর সম্পর্কিত বাক্য সমষ্টিকে বলা হয় অনুচ্ছেদ। অর্থাৎ কোনো একটি ভাবকে ধারাবাহিকভাবে অল্প কথায় প্রকাশ করাকেও অনুচ্ছেদ লিখন বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা রচনা বা প্রবন্ধ লিখতে গিয়ে যেমন দীর্ঘায়িত করে, হ্যাঁ, যেমন ধরো বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ নিয়ে তোমার রচনাও হতে পারে আবার অনুচ্ছেদও হতে পারে। তো বাংলা নববর্ষ নিয়ে যখন আমরা রচনা লিখবো তখন তার বিস্তারিত আলোচনা করতে হবে, আর হচ্ছে অনুচ্ছেদ যখন লিখবো তখন হচ্ছে মূল কথাগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত রূপে সেটাকে প্রকাশ করতে হবে। আবার বর্ষাকাল, বর্ষাকাল আমরা রচনা করেছি রচনার বেলায়, প্রবন্ধ রচনার বেলায় তার বিস্তারিত রূপটাকে প্রকাশ করতে হবে, আর ঠিক যখন আমরা বর্ষাকাল অনুচ্ছেদ লিখবো তখন সেটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব এবং সেখানে শুধু মূল কথাগুলো থাকবে। আচ্ছা এরপর দেখো অনুচ্ছেদের বৈশিষ্ট্য। আচ্ছা একটি সার্থক ও মানসম্মত অনুচ্ছেদের চারটি বৈশিষ্ট্য থাকে, কি কি? এক হচ্ছে শিরোনাম, দুই সূচনা পর্ব, তিন হচ্ছে ধারাবাহিক বিস্তার, এবং চার হচ্ছে সমাপ্তি সূচক বাক্য। অর্থাৎ এই চারটি বৈশিষ্ট্য নিয়েই একটি অনুচ্ছেদ তৈরি হয়। আচ্ছা এরপর দেখো অনুচ্ছেদের প্রকারভেদ। বিষয় ও ভাব অনুযায়ী অনুচ্ছেদকে তিনটি ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে বর্ণনামূলক, দুই বিবৃতিমূলক, এবং তিন হচ্ছে চিন্তামূলক। তাহলে বিবৃতিমূলক অর্থাৎ এক নম্বরে রয়েছে আমাদের, আচ্ছা দুঃখিত এখানে একটু বানানটা ভুল আছে, হ্যাঁ এটা হবে বর্ণনামূলক, ঠিক আছে মেয়েরা, এক নম্বরে বানানটা ভুল আছে, আমি আন্তরিক ভাবে দুঃখিত, এখানে হবে বর্ণনামূলক। তো দেখো বর্ণনামূলকে আমাদের কি থাকবে, যে সাধারণত স্থান কাল বস্তু ব্যক্তিগত স্মৃতি বা অনুভূতি প্রভৃতি বিষয়ে যে অনুচ্ছেদ রচনা করা হয় সেটাকে বলা হয় বর্ণনামূলক অনুচ্ছেদ।
হ্যাঁ, এবং এখানে কোন কোন বিষয়ের অনুচ্ছেদ থাকবে? কাগজ, বর্ষাকাল, শৈশব স্মৃতি, এই ধরনের দুই আছে আমাদের বিবৃতিমূলক। তো যেই অনুচ্ছেদে কোনো ঘটনার বর্ণনা উপস্থাপন করা হয় তাকে বলা হয় বিবৃতিমূলক অনুচ্ছেদ। এখানে কি থাকবে? কোনো দুর্ঘটনা বা মহৎ লোকের জীবনী নিয়ে যে অনুচ্ছেদ তৈরি হবে। 3 নম্বর হচ্ছে চিন্তামূলক। চিন্তামূলকে কি আছে? যে অনুচ্ছেদে চিন্তামূলক বিষয়ের বর্ণনা উপস্থাপিত হয় তাকে চিন্তামূলক অনুচ্ছেদ বলা হয়। যেমন ধরো অধ্যাবসায় বা সময়ের মূল্য, পরিবেশ দূষণ, এই ধরনের যে অনুচ্ছেদ গুলো আমরা রচনা করব সেটাকে বলা হয় চিন্তামূলক অনুচ্ছেদ। আচ্ছা, এরপর দেখো যে অনুচ্ছেদ রচনার নিয়ম বা অনুসরণীয় বিষয়, এটা তোমাদের একটু মানতে হবে এবং লক্ষ্য রাখতে হবে বা মনে রাখতে হবে। অনুচ্ছেদ এবং প্রবন্ধ এক বিষয় নয়, কোন বিষয়ের সকল দিক আলোচনা করতে হয় প্রবন্ধে। ঠিক আছে, প্রবন্ধে আমরা কি পেয়েছি যে সকল দিক নিয়ে আলোচনা করতে হবে। যেমন বলেছি বর্ষাকাল, বর্ষাকাল প্রবন্ধ লিখলে বর্ষাকালের সব দিক আলোচনা করতে হবে। আর প্রবন্ধের বেলা অনুচ্ছেদের বেলায় করতে হবে কোন বিষয়ের একটি দিক আলোচনা করা হয় এবং একটি মাত্র ভাব প্রকাশ পায় অনুচ্ছেদে। অনুচ্ছেদ রচনায় কয়েকটি নিয়ম রয়েছে। যেমন দেখো ক হচ্ছে একটি অনুচ্ছেদের মধ্যে একটি মাত্র ভাব প্রকাশ করতে হবে, অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না। 2 হচ্ছে খ নাম্বার হচ্ছে সুশৃঙ্খল ভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় বা ভাব প্রকাশ করতে হবে। গ হচ্ছে অনুচ্ছেদটি খুব বেশি বড় করা যাবে না। ঘ নম্বরে আছে একই কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং উ নম্বরে রয়েছে আমাদের যে বিষয়ে অনুচ্ছেদটি রচনা করা হবে তার গুরুত্বপূর্ণ দিকটি সহজ সরল ভাষায় সুন্দরভাবে তুলে ধরতে হবে। অর্থাৎ তুমি যে বিষয়ে রচনা লিখবে, অনুচ্ছেদ লিখবে, সেই বিষয়টি নিয়েই সুন্দর সহজ সরল ভাষায় অনুচ্ছেদটি তুলে ধরতে হবে। তাহলে আমরা জেনেছি যে আমাদের আজকের অনুচ্ছেদের বিষয় কি বলো তো মেয়েরা, এটা দেখে কোন বিষয়ে অনুচ্ছেদ? শীতের পিঠা। হ্যাঁ, শীতের পিঠা দেখতে পাচ্ছো তোমরা? শীতকালে গরম গরম পিঠে খেতে খুব মজা, তাই না? হ্যাঁ, শীতের সকাল আবির্ভূত হয় এক ব্যতিক্রম ধর্মী সৌন্দর্যের পসরা নিয়ে। শীতের সকাল কি হয় যে মানব মনে একটি বিচিত্র অনুভূতি সঞ্চার করে এবং এই শীতকালে কুয়াশাচ্ছন্ন সকালে গরম গরম পিঠা খেতে খুবই ভালো লাগে। অর্থাৎ আমাদের দেশ হচ্ছে ষড় ঋতুর দেশ এবং এর মধ্যে এই শীতকালে সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আমাদের এই শীতের পিঠাপুলি, যেটাকে আমরা বলি। এবং উনুনের পাশে বসে ঘরে আগুনের উত্তাপে গরম পিঠা খাওয়ার মজাই আলাদা, তাই না? সকালে খেজুরের রসের পাশাপাশি কি হয় এই শীতকালে এই গরম গরম পিঠা খাওয়ার মজাই কিন্তু একেবারে ভিন্ন রকম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে প্রবন্ধ রচনা অনুচ্ছেদ রচনাটিতে চলে যাচ্ছি। যে বলা হয়েছে আমাদের দেশ ষড় ঋতুর দেশ হচ্ছে বাংলাদেশ, শীতকাল তার মধ্যে অন্যতম। শীতকালে নতুন ধান ওঠে, সেই ধান ঘরে ঘরে পিঠা বানানোর উৎসব শুরু হয়। নতুন চালের গুঁড়ো আর খেজুর রসের গুড় দিয়ে বানানো হয় নানা রকম পিঠা। নানান রকম নানান তাদের নাম, নানান তাদের রূপের বাহার। ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, আরো হরেক রকম পিঠা তৈরি হয় বাংলার ঘরে ঘরে। পায়েস, ক্ষীর ইত্যাদি মুখরোচক খাবার আমাদের রসনাকে তৃপ্তি করে তোলে। এই সময় শহর থেকে অনেকে গ্রামে যায় পিঠা খেতে, তাই না? আমরাও কিন্তু ছোটবেলায় গিয়েছি, যে শীতকাল হলে যখন উইন্টার ভ্যাকেশন হতো তখন আমরা কি করতাম, নানু বাড়ি চলে যেতাম শীতের পিঠা খাওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, তখন গ্রামাঞ্চলের বাড়িগুলো নতুন অতিথিদের আগমনে মুখরিত হয়ে ওঠে। আচ্ছা মা, আমি পড়ানোটা শেষ করি তারপর কথা বলো। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো শীতের সকালে চুলোর পাশে বসে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। গ্রামের মতো শহরে শীতের পিঠা সেরকম তৈরি হয় না, তবে শহরের রাস্তাঘাটে শীতকালে ভাপা ও চিতই পিঠা বানিয়ে বিক্রি করা হয়। এছাড়া অনেক বড় বড় হোটেলেও পিঠা উৎসব হয়। পিঠা বাঙালি সংস্কৃতির অন্যতম উপাদান। হ্যাঁ বলো মা, এখন কি বলবা? রচনা মানে কি? রচনা মানে হচ্ছে কোনো বিষয়ে কোনো কিছু
মিস রচনা রচনা আমি তো রচনা পড়াচ্ছি না রচনা হচ্ছে তো মিস রচনা মিস রচনা রচনা দুঃখিত আমি ভাবছি রচনা বলতেছে হ্যাঁ রচনা রচনা হচ্ছে তৃপ্তিদায়ক যেটা আর কি এই যে বলেছে খাবার আমাদেরকে রচনাকে তৃপ্তি করে তোলে অর্থাৎ আমাদের খাবারের যে মনের মধ্যে একটা কি বলবো এটাকে যে ইচ্ছা জাগ্রত হয় আর কি সেটাকে তৃপ্তি করে আমাদের খাবারের যে ইচ্ছাটা জাগ্রত হয় সেটাকে তৃপ্তি করে মিস হ্যাঁ বলো বাড়িতে দিয়েছেন না কি বাবা বাড়িকাস হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে দেখো এই শীতের পিঠা আজকে আমরা এই অনুচ্ছেদটি পড়েছি তাহলে এই অনুচ্ছেদটি তোমাদের বাড়ির কাজ থাকবে সবাই সুন্দর করে শিখবে পাশাপাশি হচ্ছে এর আগে আমরা পড়েছিলাম ছবি আঁকা ছবি আঁকা যারা শিখেছো ভালো আর যারা শিখো নাই তাদের জন্য এই ছবি আঁকা অনুচ্ছেদটিও পড়া থাকবে পাশাপাশি ফেরিওয়ালা অর্থাৎ এই তিনটা অনুচ্ছেদ আমাদের অর্ধবার্ষিক ম্যাম আপনি ফেরিওয়ালা রেখেছেন তো এই ফেরিওয়ালা যারা শিখো নাই তাদের জন্য তিনটি পড়া থাকবে আর যারা শিখেছো তাদের জন্য ছবি আঁকাটা আরেকটু দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো এটা বইয়ে আছে বইয়েরটাই মিস মিস এটা কি লিখবো হ্যাঁ খাতায় লিখবা লিখে তারপর শিখে ফেলবা আচ্ছা ঠিক আছে এরপর দেখো বাড়ির কাজ হচ্ছে আমাদের অনুচ্ছেদ রচনা শীতের পিঠা অর্থাৎ আজকে আমরা যে শীতের পিঠা অনুচ্ছেদটি মিস আমরা কিটা লিখবো থাকবে হ্যাঁ খাতায় লিখে শিখে ফেলবা মিস এটা কি এসডব্লিউ থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মিস আচ্ছা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মিস মিস আপনার কথা ডাবল ডাবল শোনা যাচ্ছে